আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি মেহেরুন্নেসা, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, টঙ্গী সরকারি কলেজ। আজকে আমি আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের সলিড স্টেট ফিজিক্স একের প্রথম অধ্যায়, অর্থাৎ ক্রিস্টাল কাঠামো থেকে। ক্রিস্টাল সম্পর্কে জানার আগে আমাদের ল্যাটিস এবং বেসিস সম্পর্কে জানতে হবে। চলো তাহলে আমরা ল্যাটিস এবং বেসিস সম্পর্কে আগে জেনে নিই। ল্যাটিস হলো কতগুলো নির্দিষ্ট বিন্দুর একটি সুশৃঙ্খল নেটওয়ার্ক, যা সাপেক্ষে অণু, পরমাণু বা আয়নগুচ্ছ সজ্জিত হয়ে ক্রিস্টাল গঠন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা চিত্রে কতগুলো বিন্দু দেখতে পাচ্ছ? এই বিন্দুগুলো সুশৃঙ্খলভাবে সজ্জিত আছে, এগুলোকে একত্রে বলা হয় ল্যাটিস। প্রত্যেকটা বিন্দুকে বলা হয় ল্যাটিস বিন্দু। প্রকৃতপক্ষে এগুলো একটি কাল্পনিক বিন্দু। আমাদের মানব দেহে কঙ্কাল থাকে যা কাঠামো তৈরি করে। এই কঙ্কালের উপর মাংসপেশি যুক্ত হয়ে আমাদের মানব দেহ গঠিত হয়। এই ল্যাটিস বিন্দুগুলো ঠিক সেরকম একটা কাঠামো তৈরি করে। এই কাঠামোতে যখন পরমাণু বা বেসিস যুক্ত হয় তখন একটা ক্রিস্টাল গঠিত হয়। এবার আমরা জানব বেসিস সম্পর্কে। ল্যাটিসের প্রতিটি বিন্দুর সাথে এক বা একগুচ্ছ পরমাণু যুক্ত থাকে, যাকে বেসিস বলে। তোমরা বেসিসের চিত্র দেখতে পাচ্ছ। বেসিস হচ্ছে আসলে পরমাণু বা পরমাণুগুচ্ছ, সেটা একটাও হতে পারে, একগুচ্ছ হতে পারে। এবার আমরা ক্রিস্টাল সম্পর্কে জানব। যে সকল পদার্থ অণু, পরমাণু বা আয়ন গুচ্ছের পর্যায়ক্রমিক বিন্যাস দ্বারা গঠিত হয় তাদেরকে ক্রিস্টাল বা ক্যালাস বলে। আমরা ল্যাটিস সম্পর্কে আগে জেনেছি। চিত্রে তোমরা ল্যাটিস দেখতে পাচ্ছ। এই ল্যাটিসের সাথে যখন বেসিস যুক্ত হবে, অর্থাৎ পরমাণু গুচ্ছ যুক্ত হবে, তখন সেটা একটা ক্রিস্টালে পরিণত হবে। অর্থাৎ কাঠামোতে যখন আমরা পরমাণু গুচ্ছ যুক্ত করব, তখন সেটা পরিণত হবে কিসে? ক্রিস্টাল বা ক্যালাসে। তোমরা চিত্রে ক্রিস্টাল বা ক্যালাস দেখতে পাচ্ছ। এবারে আমরা জানব একক কোষ সম্পর্কে। একক কোষ বা ইউনিট সেল। একক কোষ হলো একটি ক্ষুদ্রতম ব্লক বা জ্যামিতিক কাঠামো, ত্রিমাত্রিক ব্যবস্থায় যার নিয়মিত পুনরাবৃত্তির মাধ্যমে ক্রিস্টাল গঠিত হয়। তোমরা একক সম্পর্কে সবাই ভালোই জানো। দৈর্ঘ্যের একক, সময়ের একক, এগুলো তোমরা আগে জানো। ঠিক তেমনি ক্রিস্টালেরও একটা একক আছে। সে এককটা হচ্ছে এখানে একক কোষ। এই একক কোষ অনেকগুলো মিলিত হয়ে একটা ক্রিস্টাল গঠিত হয়। চিত্রে তোমরা একক কোষ দেখতে পাচ্ছ। এটা দেখতে অনেকটা বক্সের মতো লাগছে। এরকম অনেকগুলো একক কোষ মিলিত হয়ে একটা ক্রিস্টাল গঠিত হয়। তোমরা পাশের চিত্রে সেটা দেখতে পাচ্ছ। এবারে আমরা জানব আদি কোষ বা প্রিমিটিভ সেল সম্পর্কে। সর্বনিম্ন আয়তন বিশিষ্ট যে কোষে একটি মাত্র ল্যাটিস বিন্দু থাকে তাকে আদি কোষ বা প্রিমিটিভ সেল বলে। তোমরা আদি কোষ বা প্রিমিটিভ সেলের একটি চিত্র দেখতে পাচ্ছ। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এখানে আট কর্নারে আটটা ল্যাটিস বিন্দু আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আটটা ল্যাটিস বিন্দু আছে। কিন্তু এখানে বলা হয়েছে একটি মাত্র ল্যাটিস বিন্দু আছে, সেটা কি করে সম্ভব? পাশে তোমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছ। এটা একটা ক্রিস্টালের চিত্র। এই ক্রিস্টালের মধ্যে আমরা যদি যে কোনো একটা ল্যাটিস বিন্দু নিই, এই ধরো মাঝখানে আমরা একটা ল্যাটিস বিন্দু নিলাম, এই ল্যাটিস বিন্দুটা সাথে তার পাশের তলে, অর্থাৎ এই তলে
যে লেটিস বিন্দুটা আছে সেটার সাথে সে শেয়ার করছে। আবার তোমরা দেখো এইখানে আরেকটা তল আমরা দেখতে পাচ্ছি, এই তলের সাথে এই লেটিস বিন্দুটা শেয়ার করছে, আবার এই লেটিস বিন্দুটা এখানে যে আরেকটা তল আছে সেটার সাথেও সে শেয়ার করছে, আবার এখানে যে একটা তল আছে সেটার সাথেও শেয়ার করছে, এখানে যে একটা তল আছে সেটার সাথেও সে শেয়ার করছে, এখানে যে তল আছে সেটার সাথেও শেয়ার করছে। এভাবে দেখা যাচ্ছে এই লেটিস বিন্দুটা আটটা তলের সাথে শেয়ার হচ্ছে। তাহলে আটটা তলের সাথে যদি শেয়ার হয়ে যায়, এখানে আসলে লেটিস বিন্দু আছে 1/8। ঠিক সেরকম আমরা আগে যে চিত্রটা দেখেছিলাম সেখানে 8 কর্নারে যে 8টা লেটিস বিন্দু আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি, এগুলো 8/1 হয়ে যাচ্ছে। প্রতিটা যদি 8/1 হয়ে যায়, তাহলে 8/1কে আমরা 8 দিয়ে গুণ দিলে সেটা হয় 1। আসলে প্রকৃতপক্ষে তাহলে এখানে 1টা লেটিস বিন্দু আছে। তাহলে যে কোষে একটা মাত্র লেটিস বিন্দু থাকবে সেটাকে আমরা বলবো আদি কোষ, আর এটা হচ্ছে একটা একক কোষ। আর একক কোষ এবং আদি কোষের মধ্যে যে পার্থক্য সেটা হলো, আদি কোষের ক্ষেত্রে শুধু একটা মাত্র লেটিস বিন্দু থাকবে, আর একক কোষে একটাও থাকতে পারে, একটার বেশিও থাকতে পারে লেটিস বিন্দু। অআদি কোষ, নন প্রিমিটিভ সেল, যে সকল কোষে একের অধিক লেটিস বিন্দু থাকে তাকে অআদি কোষ বলে। অর্থাৎ যে সকল একক কোষে একটার বেশি লেটিস বিন্দু থাকবে, একটু আগে আমি বলেছিলাম একক কোষ এবং আদি কোষের মধ্যে পার্থক্যের ক্ষেত্রে, একক কোষে যদি একটার বেশি লেটিস বিন্দু থাকে তখন সেটাকে আমরা বলবো অআদি কোষ, আর একক কোষে যদি একটা লেটিস বিন্দু থাকে তখন আমরা সেটাকে বলবো আদি কোষ। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এখানে 8 কর্নারে 8টা লেটিস বিন্দু ভাগ হয়ে টোটাল লেটিস বিন্দু আছে 1টা, আবার মাঝখানে একটা লেটিস বিন্দু এক্সট্রা আছে। তাহলে এখানে টোটাল লেটিস বিন্দু হলো কয়টা? 2টা। তাহলে এটা হলো একটা অআদি কোষ। আজকে এইটুকুই, ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই।